সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের সমর্থনে নির্বাচনী কর্মী সভায় যোগ দিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। শুক্রবার সাগরদিঘির হুকারহাট এলাকায় হয় সভা। সভায় বাম কংগ্রেস নেতৃত্ব একই মঞ্চে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদ সিপিআইএম নেতা বদরুদ্দোজা খান, কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী সহ বাম ও কংগ্রেস নেতৃত্ব এদিন উপস্থিত ছিলেন। এদিন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের হয়ে বক্তব্য রাখেন মীনাক্ষী মুখার্জি। এবং আমাদের বামেদের নেতাদেরকে আমরা বলতে চাই, অন্তত পক্ষে আজকের সাগরদিঘির উপনির্বাচনের পর তৃণমূলের গরুটা নিশ্চয়ই হারিয়ে যাবে, আর এই গরুকে খুঁজে পাওয়া যাবে না। সেই উপনির্বাচনে আপনাদের কাছে আমাদের আবেদন যে এই উপনির্বাচনে নিজেদেরকে যারা মুসলিম সেন্টিমেন্টকে জাগিয়ে মহিজুলকে খুন করে, আনিসকে পুলিশ পাঠিয়ে খুন করে দেয়, নসাব সিদ্দিকিকে জেলের ভিতরে ভরে রাখে, মানুষে এরা হিংসা লাগিয়ে দেয়, তাদের বিরুদ্ধে তৃণমূল বিজেপির বিরুদ্ধে এই দুজনের বিরুদ্ধে দেশের জন্য, পশ্চিমবঙ্গের জন্য, সাগরদিঘির জন্য আমাদেরকে একসঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে নিজেদের ভোটের দিন যাতে বুথ কেন্দ্রে আমরা দিতে পারি তার জন্য আমাদেরকে এক হয়ে লড়তে হবে। পারবো তো লড়তে? আমরা বিজেপি সেকেন্ড নম্বরে ছিল, কার সাথে বিরোধিতা করে? তৃণমূলের সাথে বিরোধিতা করে। ভোট দেবেন কিসের ভিত্তিতে? শুধু সমাবেশ, শুধু জমায়েত, শুধু ভাষণ? এই বিধানসভার জন্য তো গলা ফলাবে বাইরন বিশ্বাস, ভেতরে